মাঘের শীতে বৃষ্টির মুখে রাজ্য। আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, তবে বাড়বে তাপমাত্রা। আগামী শনিবারের পর থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা। মাঘ মাস পড়তে না পড়তেই ফের বৃষ্টির মুখে রাজ্য। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। মঙ্গলবার অর্থাৎ আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শীতের মরশুমে ফের একবার বৃষ্টির দাপট। শহর কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার থেকে বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার অর্থাৎ আজ থেকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এদিন বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতাতে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কিছু কিছু জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা, তবে আপাতত কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় সপ্তাহের শুরু থেকেই ঠান্ডা তুলনামূলক কম অনুভূত হতে শুরু করেছে। সেই ধারা মঙ্গলেও বজায় থাকতে পারে। এদিকে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গায়। হাওয়া অফিস সূত্রে আরও জানা যায়, সোমবার অর্থাৎ গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আজ অর্থাৎ মঙ্গলবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করবে। বর্তমানে তাপমাত্রা যা আছে, সপ্তাহ শেষে তা 3-4 ডিগ্রি বাড়তে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। সেই সঙ্গে উত্তরের বাতাসের জোর কমতে শুরু করেছে, তাই রাতের তাপমাত্রাও ধীরে ধীরে উপর দিকেই উঠবে। আবহাওয়াবিদদের একাংশের মতে এবারের বৃষ্টিপাত কাটলে জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ঠান্ডার আমেজ বজায় থাকবে। দার্জিলিং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাত চলতে পারে। দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টিপাত। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। এর প্রভাব খানিকটা পড়তে পারে দার্জিলিং এর উঁচু এলাকাগুলিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।